cortase de acá, mi rey. আসলে হ্যামস্টার এর মেল ফিমেল কে মে বুঝে এটা আমার একটু জানতে হবে। তো আমার এই দুই বাচ্চার মানে জেন্ডারটা আমি এখনো নিজেও জানি না, তাই কি রকম করতেছে। কালকে রাতে বেলা আমরা ওদের ডিম দিছি, তো আজকে আমরা অল্প একটু খাবার দিলেও ভালোই হবে, সমস্যা হবে না। কারণ হ্যামস্টারদের আপনারা যত বেশি খাবার দিবেন অতই খাইবে ওরা। একটু এখানে দিলাম, একটু এখানে দিলাম, খাও। একজন খাবারতে লেগে গেছে, একজন ধরেছে। এই যে বন্ধু, পুচি 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 দুই পুচি এখানে খাও। হ্যাঁ, সব পাশ। তুমি নাও তো বাবা একটা আমার থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম রাফি ভক্স ওয়াদ, আর এটা হচ্ছে আমার চ্যানেল এন্ড ফেসবুক পেজ ডগো সেজ। আমি টোনা আর টুনি, এই যে টোনা আর এই যে টুনি, এই আমার ঘরের দুই বাচ্চাকে নিয়ে আসছি ছাদে। এখন আছে আমরা বিড়ালের রুমে, সব বিড়ালরা তাকায় আছে ওদের দিকে। অ্যান্ড মূলত ওদের সাথে আমি খুনি কোকিলকেও নিয়ে আসছি, আমার রেস্কিউড বার্ড। তো ওদের আমি চিন্তা করতেছি ওরা অনেক ময়লা হয়ে গেছে, তো আজকে এখানে ওদের খাওয়াবো আর ওদের গোসল দিব। তো এখন পর্যন্ত আমি ওদের কখনো শাওয়ার দেইনি, ঠিক আছে। ওরা একটু দেখতেই পারতেছেন ময়লা হয়ে গেছে, টুনিও অনেক ময়লা হয়ে গেছে। তো আজকে ওদের খাওয়াই যত্ন করে শাওয়ার দিব। তো আমি হ্যান্ড ফিডিং করবো, আমার কাছে কোনো ট্রাইপড নাই, তো আমি হয়তো আপনাদের হ্যান্ড ফিডিংটা দেখাইতে পারবো না, কিন্তু গোসল ইনশাল্লাহ দেখাবো। আমাদের টুনি জানি কি কি বলতেছে বুঝতেছে না। হ্যান্ড ফিডিং প্রসেসটা কিন্তু জাস্ট খাওয়ানো না, হ্যাঁ ওদের সাথে বন্ডিং করাও। যেমন এই যে আমার হাতের উপরে ঘুরতেছে খেলতেছে, আমি ওদের এখন ওইখানে রেখে আসবো, দেখবো আর আমার কাছে আসবে। ওকে চলো আমার কাছে আসো। তো টোনা টুনির দিকে পরে এই বাচ্চাটা গড়ায় তাকায় রয়েছে। কি বাবা, ও নিওর তো অন্যরকম দেখি, নিয়মের মতো হয়েছে এটা পুরো। আই হ্যাঁ, কেমনে তাকায় রয়েছে বুঝছো? টোনা টুনি বেঁচে থাকবা, এর থেকে বেঁচে থাকতে হবে বুঝছো না। মাশাল্লাহ, আমরা যতটুকুই বানিয়ে নিয়ে আসছিলাম অতটুকু মোটামুটি শেষ, আর খাবে না ওরা। তো এটাই ভালো, যতটুকু দরকার অতটুকু খাওয়ানোটাই উত্তম। ওদের আমরা একটু এই টপ এরিয়াতে বসাই, একটু এখানে বসতো। শোনা তুমি হচ্ছ, শোনো একটু এখানে থাকো, এখানে থাকো। শাবাশ, এটা হচ্ছে খুনি কোকিল, ঠিক আছে। ওরে আমরা নিচে থেকে খাওয়াই আসছি, তো আজকে জাস্ট একটাই চিন্তা যে ওরে আমরা গোসল করাবো। তো কুকুররা বাইরে সবগুলা ছাড়া, তো দেখি কই ওরা জায়গায় দেখা যায় না। তো কই, আমার না ঘরে আছে কিন্তু ছাড়। ও না, ওই যে রিস, ওই যে দেখছেন হয়তো বা একটা দৌড় দিল। তো পাখিদের এভাবে ছাইরা আমি আসলে এই গেটটা খুলতে পারবো না। বাচ্চা একটু 2 মিনিটের জন্য একটু ঢুকো, আমরা তারপর একটু পরই সামার টাইম মানাইতেছি। ওকে একটু বসো, চলেন তো। শাবাশ, তো প্রেসিডেন্ট মিয়াও বাচ্চাদের মেয়েদের একটু পানিও দরকার, তো পানি আর খাবার দিয়ে দিতেছি। তো গেট আগে খুলি, দেখি এর আগে খুলে আছে। এই ভিতরে না, হোম হোম হোমে যাও, হোম 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 যাও, হোম হোম। তো কুকুরদের আমরা বন্ধ করছি, সেবাস্টিয়ান, লিও, স্নুপি, রিস সবাই বন্ধ। আমি একটা জিনিস দেখলাম যে ওদের বাথরুমে ওরা ঠিকই পোষা পায়খানা করছে, কিন্তু এইখানেও ওরা একটু পটি করছে। তো মানে এটা তো আসলে ঠিক না। তারপর আবার দেখলাম যে ওইখানেও করছে, এই যে ভিতরে সেদিনও করছিল আজকেও করছে। হ্যাভ টু ওয়ার্ক অন দিস। পটি ট্রেন ছিল ওরা, ওরা পটি ট্রেন ছিল, ওরা এখনো পটি ট্রেন বুঝে ঠিকই যে এখানে যা পটি করতে হবে। দেখতেছেন না ভিতরে যা করছে, তো
কিন্তু মানে এইখানেও করার কি আর এখানেও করার কি, আমি একটু ফিক্স দিস। ও এই যে ঘুমাইতেছে, আমার এই খরগোশের সুন্দর মোল্ডিং হইতেছে। আল্লাহ, আমার চুল খায়ও না বাবা, চুল খায়ও না তো, মোল্ডিং হইতেছে। ওরে আমরা ব্রাশ করে দিতে হবে, এগুলা নতুন পশম চলে আসতেছে। তোদের একটু ঘাস দিই, গেছে, দাঁড়াও একটু গাছ দিতেছি। আরে মারে না, মারে না, জ্যাকপট মারে না তোরে। নাও নাও, এনো খেতে থাকো বাবা, এনো জ্যাকপট খাও। অল্প করেই দিলাম, কারণ আমি একটু পর আবার আসবো। আরে চরম ভাবে খাইতো এরা, মাশাআল্লাহ। আরে কি কিউট লাগতেছে রে। ওরে আমার কাছে অ্যাকচুয়ালি গোসল করানোর বাটি নেই, তো আমি এটা দিয়ে ইউজ করবো। এটা হচ্ছে আমাদের স্নুপির খাওয়ার বাটি, এটা আমরা ভালো মতো ধুইয়া খাঁচার উপরে রাখবো, সুন্দর এটা আমাদের গোসল করতে পারবো। নিয়ে যাই, এটা ধুই আগে। আমাদের পানি রেডি আছে, নিয়ে যাই। তোমাদের সাথে আমি অনেক রাগ করছি, বুঝছো? যে টোনাটো হি ডাজেন্ট নো হাউ টু বাথ, তো স্বাভাবিক, জন্ম থেকে কেউ গোসল করা শিখা আসে না। তো আমরা একটা কাজ করব, যে আমরা ওর ন্যাচারাল ইনস্টিংক্ট গুলা কাজে লাগাবো। এখানে ওটাকে বসাই, দেখাই, একটা বডি অফ ওয়াটার আছে এখানে, তারপর দেখি কি হয়। হ্যাঁ, একটু একটু লাগুক, একটু একটু পানি লাগুক, একটু আনকমফোর্টেবল হোক, বড় বিষয় না। দেখি টুনি কই, আসো থাকো। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, যে ওদের ন্যাচারাল ইনস্টিংক্ট গুলা কাজে লাগায় আমি যেটা করবো সেটা হলো, যে আমি অল্প অল্প আঙ্গুলে একটু ভিজায় একটু ছিটা ছিটা দিয়ে দিব, একটু পানিটা বুঝুক। হয়তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাদের টোনার টুনির একটু লোম মোম গুলা একটু, হ্যাঁ একটু একটু এরকম এরকম করবে। তুমি খালি মিয়া পড়ে যাও আর উঠতে চাও, পড়লে হইব? আচ্ছা এখানে বসো, তোমার টুনির মতো এখানে বসো তুমি। না কি করে রে ওরা, হ্যাঁ মিও মি পুরা তিন বাচ্চা রে দেখাইতেছে, যে ব্রো দেখো এইভাবে পাখিদের গোসল করায়, অনেকজন খুব ডেঞ্জারাস। আরে শাবাশ 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 শাবাশ, এনো এনো। আমি এগুলা কিছুক্ষণ করি, তারপর দেখি কি হয়। এটা কি চান্স নিমো, হালকা করে একটু পানির মধ্যে একটা ডুবকি লাগে আসবো, আমার আঙ্গুলটা দিয়ে চাই। আরে সাবাস সাবাস, টুনি মোটামুটি নেমে গেছে, টুনি নেমে গেছে, দেখি কি হয়। আচ্ছা উইঠাও আসছে টুনি আবার, তো টোন আরেও এই সিনটাই আবার করাই। এনাও ডুবকি লাগা দো, এই 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 এই, সাবাস। কেমন লাগে টোনা, ভাল লাগে? ভাল লাগে একটু, মাস্ত করো মামা, একটু গোসল করো বাবা। যা করছে করছে, এটা ফার্স্ট টাইম, জোর করে লাভ নেই। আই হোপ তারা পানির মজাটা পায়। তো ওদের বাইরে নিয়ে যায় রাখি, সুন্দর একটা রোদ পড়ছে। আর এই যে খুনিরেও আমি একটু পানি মেরে দিছি, ঠিক আছে, স্প্রেবেরা তো ওইও রোদ নিতেছে, টোনাটুনিও রোদ নিতেছে, এরা রোদ নেক, আমরা বিড়ালদের একটু কাজ করি। ও সেই একটা রোদ পড়ছে, সেই মানে বিড়ালদের এখনো ছাড়বো না বাইরে, আপাতত ওদের পানি আর খাবার দিয়ে দেই, ওরা কিছুক্ষণ ঘরেই থাক। তো এটা যখন আমরা ক্লিন করে ফেলবো, যেহেতু এখানে পটি করে রাখছে, তখন আমরা বিড়ালদের ছাড়বো। টিল দেন একটু বসো বাচ্চা। আসলে আমি চায়ও পারলাম না ওদের আটকে রাখতে, ঠিক আছে। ওরা এক একজন এরকম এরকম চেহারা বানায়, ঠিক আছে, যে আমার ছাড়তেই হইল, যে সবগুলো রেখে দিচ্ছি। এখন ওরা এদিকে ছোড়া আছে, তো ওদের একটু মেনটেনেন্স এর কাজ আছে, যেটা হলো ওদের চোখ গুলা, ওর চোখ, প্রেসিডেন্টের চোখ। এখন তো মূলত বাচ্চাদের চোখেও একটু একটু ক্লিন করতে হবে, তো সব একসাথেই আছে।
তো তোমার তো কখনো আমি মুখটা মুছাই নি, তাই না? তোমার মুখটা একটু মুছাই দেখি তো কেমন, দেখি তো একটু না। গোদলা বাচ্চা রে, এই গোদলা বাচ্চা হুই, দেখ কেমন যে করে। ওই ভাইয়া, আসো, এই 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 বাতাসের নিচে ফিল যে চলে যায়। দাঁড়াও, এনাও এনাও এনাও, হালকা করে একটু মুছে দিই, দাঁড়াও। মুছাইতে মুছাইতে এ বান্দায় পুরো রিল্যাক্স মোডে চলে গেছে। রিল্যাক্স, ওই হই বদলা বাচ্চা, যাও নেক্সট। সবটির চোখ মুখ সব মুছে দিছি এখানে, এখন খালি ওদের ব্রাশ করা বাকি। তো প্রেসিডেন্ট আর মিয়া অতটা করলাম, বেশি একটা লোম বেরোয়নি, অল্প একটু বেরেছে। মিয়া মেরে তো করা যায় না, মিয়া মি থাক, এখন একটু বাচ্চাগুলারে করি। মিয়া ওতে করতেছিলাম, মিয়া ওতে যে একটা দৌড় দিল না, তবে শেষ হয়ে গেছে অবশ্য, প্যারা নেই। ওই যে বাচ্চা নিয়ে ঢুকছে ভিতরে, এই যে দেখো। ও অ মাশাআল্লাহ, কেচ্ছে মিয়াওতে। এখন এ পুচি গুলারে করি, পুচি গুলারে ব্রাশ করে দিই। কি হয়েছে প্রেসিডেন্ট? ও প্রেসিডেন্ট, লক্ষ্মী বাচ্চা একটা। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, এই যে প্রেসিডেন্ট আপা আসো। ও ও বাচ্চা, আমার আমার বাচ্চা, ওই দেখ ডাকাইতের মতো আইতাছে এটা। বাবা রে বাবা, ওরে খাইছে রে, ওরে খাইছে। এদের এই পুরো ব্রাশ করা শেষ, পানি দেওয়া শেষ, খাবার দেওয়া শেষ, তারপরে এদিকে থাক, চোখ মুখ সব পরিষ্কার হয়ে গেছে, সব এদিকে রেস্ট নিক, ফ্যান ছাড়া আছে, সুন্দর হাওয়া খাক। আজকে আমরা রোগটা রেখে যেহেতু সব পাখিরা আজকে গোসল করতে গেছে, তো আমার কবুতরেরা কি দোষ করছে? তো কবুতরদেরও নিয়ে যাই, চিলদেরও দিয়ে দিই। ভয় পেলা কেন? সত্যি ভয় পেয়েছি। আয় 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 আয়, গরমে উঠতে হইব না। এরপর বাতাস আছে অবশ্য। ও কি সুন্দর উঠতেছে রে সবগুলা, মাশাআল্লাহ। এদের এখানে তো ডিম দেওয়া হইতেছে এই সিজনে, বেকার। তো ওদের সব খোরাগুলো আমি বাইর করে রাখি, দরকার নাই। এই ডিম দিয়া নষ্ট করে দিছে, এটাও নিয়ে রাখি। তো এখানে আমি দুইটা চিল ছেড়ে রাখছি, যেটা হইতেছে একটা ওয়ান লেগ, আর আরেকটা হইতেছে ওই যে অন্ধ একটা চিল আছে না ওইটা, তো এদের দুজনে আমি ছেড়ে রাখি। কারণ হচ্ছে এরা বের হয় না, আর মূলত ভিতরে থাকলে এদের একটু আলাদা থাকলে একটু বেটার হয়, কারণ অন্য অন্য চিল্লা যে পরিমাণ অ্যাগ্রেসিভ না, তো এদের উপরে অ্যাট্যাক করে দেয়। চিল এরিয়াতেও চিলদের গোসল দিয়ে দিই, ওদের ছেড়ে রাখি এটা, ওদের কল ছেড়ে রাখছি, এটা পানিটা ভরুক, সবগুলো ছেড়ে দিব। এটা তুফান না, এটা কে জানি, আই ডোন্ট নো, আসছে, এসে বসে রয়েছে। আমার মনে হয় এটা তুফানের বউ, তো আই গেস আগে আগে এসে বসে। তুফান আসেনি ভাইয়া এখনো, তুফান আসলে তুমি এসে ওর সাথে দেখা করো। আর এটা দেখেন না কি অবস্থা, এটা এটা কিন্তু ওই যে অন্ধ চিলটা, ঠিক আছে? তো হঠাৎ মঠাৎ উড়ে উইরা, যে কারণে এই নেটটা অনেকই ভালো কাজে দেয়, যেটা এটা এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল, অনেক ফ্লেক্সিবল। আর এমন না যে ওই ছুটতে পারে না, ওই ছুটটা নেওয়া যাবে এখন আমি ওর সামনে গেলি। ইউলসি, এই এই চোখ দিয়ে তো দেখতে পারে না, ওই চোখটা দিয়ে দেখে, দেখছে হ্যাঁ ওই এখান থেকে চলে যাবে। এখানে পানিটা ভরতে থাক, আমরা কবুতরে কীভাবে গোসল দিব এটা চিন্তা করি। যেহেতু প্লেট আমি আইনা রাখছি, তো আচ্ছা এটার মধ্যে আগে পানি ভরে দিই, তারপরই দিই। এখানে পানি পড়তে দেখা ওই তুফানের বউ অনেক ইন্টারেস্ট হইতেছে, আই গেস ওই ওর পিপাসা লাগছে না, লোক গোসল করতে চাইতেছে, সমস্যা নাই। আমি এই যে কবুতরের জন্য এটা রাখছি, তো তখন ওই করতে পারবে বাইরে। আই গট ইউ ব্যাক ম্যান, ভালো ফিল আপ হয়ে গেছে। তো আমি আগে একটু এখানে আশপাশ পানি ফেলে রাখছি, এটার কারণ কি জানেন?
অন্যান্য মানে সব চিল বা পাখিরা আমি দেখছি যে ওদের গায়ে একটু পানি টানি লাগলে ঠিক আছে ওরা মানে এক্সাইটেড হয়ে মানে গোসলটা বেশি করে, তো এই কারণে আমি একটু আশপাশ পানি ফেলে রাখি। কৌদরটাও ভরে ফেলাই, তো কবুতরদের পানি গোসল করার পানি দিয়ে দিলাম। আমরা একটু এই সাইড করে দিছি যাতে ওই যে ওই চিলটা ওই যে বাইরের চিলটা দেখতে পারে, বাট ও আরো বামে চলে গেছে, সমস্যা নাই দেখবে না অনেকক্ষণ আছে পানি। তো কবুতরেরা কোনো ইন্টারেস্ট দেখাই দিচ্ছে না আবহাওয়া, তো দেখি কি হয়। না 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 যাইতেছে যাইতেছে মনে হয় মনে হয়। ইয়া 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 দে গোয়িং, এটা দিয়ে কখনো ওরা গোসল করেনি তো এই কারণে অবস্থা। তো আমি ওদের সেম সেম থিং ফর এভরিথিং পানি পানি দিয়ে রাখি। ওই যে ওই যে ওই যে ওই দেখছে ওই যে ওই দেখছে, আসো আসো খাই যাও পানি খাই যাও, সমস্যা নেই আমি চেপে যাবো তুমি করো, যাও 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 তোমার একটা বড় ভাই আসছে ওরাও গোসল করাও তোমরাও গোসল করো। আসো আসো আমি মোটামুটি সবাই দেখাই পানি পুনি এদিকে ফেলাইছি, তো দে অল নো যে কোথায় কি আছে। ওই ইগলটা এখনো বের হয়নি, ইগলটা উপরে যে বসে রয়েছে বের হইব। আসো ইগলে নামছে, আবার চলে গেছে। তো এখানে দুই তিনজন গোসলে নেমে গেছে, ওরা পা ভিজে দিছে মানে ওরা 100% গোসল করবে। করো এই তিনটাই মোটামুটি ছোট ছোট বাচ্চা, আর আমি এটা বুঝি কিভাবে ওদের স্কেল লেখা, এটা হচ্ছে এই যে গোল্ডেন গোল্ডেন শেড মানে হচ্ছে ওরা এখনো ছোট, আর এই যে এটা যে একটা একটু ব্ল্যাক টাইপের কালারটা এটা হচ্ছে মানে বড়। তো আমি কিছুদিনের মধ্যে এটা জানছি, তো সবাই বের হোক গোসল করুক। এই যে ইগল আইসা পড়ছে গোসল করতে, করো বাবা এখনো গোসল করেনি ও, মোটামুটি এখানে আইসা পানিটা নিয়ে পান করছে, এখন পর্যন্ত দেখিনি যে ওই পাক ফেইলা গোসল করছে, দেখি আজকে করে নাকি যে রোদ না আজকে নেমে গেছে। এটা আবার পানিটারে দেখতেছে ওরে যায়া, আচ্ছা ওরে যে আমি বাইরে দেখে পানি আছে, এখানে কি অবস্থা, হ্যাঁ এখানেও পুরা পুরা ঠান্ডা অবস্থা দেখি। হ্যাঁ হ্যাঁ কেউ গোসলে নামেনি, কেউই গোসলে নামলা না, এটা কেমন কথাবার্তা, দেখো এটা পানি তোরে বাপ। দেখতেছে পানি দেখে না, আমার রেস্কিউ করা কোনো চিলি হবে ফেরত এসে বসে। এরা কেমনে বুঝে ভাই, এরা আইসা পরে কেমনে বুঝি না। এই দেখ বাপ, এই গোসল করলে আয় কর, আয় এবার সো রাইট। দেখছেন কি সুন্দর মতো আইসা পড়ছে, দেখি গোসলটা করে নাকি। ও আমারে তেমন একটা ভয় পায় না, খুব একটা যে ভয় পায় তা না, ঘুরতেছে এখানে। থাইকো তোমার আজকে খাবার দিব না, তুমি গোসলটা করো তোমার অনেক দরকার, লোভ লাগতেছিল তোমার দেখছি। আচ্ছা আমি একটু ক্যামেরাটা নামাই ঠিক আছে, দেখি ও মানে আমি চলে গেলে কি গোসল করে নাকি, আমি সাইড থেকে আপনার একটু দেখানোর চেষ্টা করবো যে গোসল করে নাকি সে। আমি যেহেতু চিল এরিয়ার বাইরে আমি দেখাইতে পারতেছি না যে কি সুন্দর করে ওরা একজন গোসল করতেছে নামতেছে, দেখেন করো করো করো। আরে বাবা অসুবিধা নেই, দুই তিনজন করছে অলরেডি। আচ্ছা ইগোলে করবে নাকি আমি ঠিক জানি না, কিন্তু এখানে অন্য অন্য ছেলেরা করতেছে, এই যে কি সুন্দর করে গোসল করে, আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই এখন এখানেই বসে রয়েছে, যাই আমি একটু কাছে যাই ওর একটু আবার পানিটা দেখি।
সমস্যাটা কি হয়েছে তখন দেখলাম যে আহারে চলে গেল রে আসবো চিলে দিয়েতেই আইবো আবার যতটুকু বুঝি ওরে আমি হয়ে গেল ওই যে এখানে বসে আছে এটা কিন্তু তুফান না ঠিক আছে এটা তুফান না এটার সমস্যাটা কি হয়েছে তখন আইসা এটার উপরে বসছে তো এটা বসলে একটা আওয়াজ দেয় আর এটা হিলে কাজ করে এটা নিচে এটা এটা এখন হিলবো না ইন্টারেস্টিং ফ্যাক্ট এই চিলটা আমার খুঁজে হ্যাঁ দেখেন আমি একটু চেহারা দেখাবো ওই যে দেখতে আবার এদিকে চলে গেলে আবার খুঁজে ওই যে চেহারা মাথা নড়াইতেছে হয়তো আবার দেখতে পারতেছেন না এই যে আমি আবার একটু এই সাইডে যাব ওই যে তো চিল্লা কাছে আসছে অ্যান্ড আই হোপ যে ওই গোসল করবে বা পানি অ্যাটলিস্ট পানি পান করুক আমার কথা হইতেছে যে শুধু পিপাসা লেগে রয়েছে প্রচুর পানি রে পান করুক কেন আর একটু রাখি এই যে আসছে দেখছ আসতে আসছে পানি দরকার পানিটা খা এই দেখ দেখ এটার মধ্যে একটু এরকম করলে এটা আওয়াজ হয় বুঝছস তো ভয় পাইস না এটা পার্ট অফ লাইফ করো আমি চেপে পেয়ে যাই ওই যে তুফান আসছে ওই যে তুফান ওই তুফান তুফান আয় ওমা তুফান ওরে মারে কে ওমা তুফান দিয়ে ওরে মারতেছে এই ফিনাইলটা দিয়া ওদের পুরো রুমটা পুরো ধুইলাম ধুইয়া পুরো পরিষ্কার হয়ে গেছে গিয়া আর এটার মধ্যে কোনো পুপের কোনো স্মেল নাই তো হোপফুলি আজকে আর এটার মধ্যে কিছু করবে না আর এই বান্দাদের আমি এখানে বসায় রাখছি পুরো স্টেতে আছে ওরাও একটু রোদ নিতেছে দেখেন কিরকম এক দাঁড়াও টোনাটুনি খুনি কোকিল এখানে এখানে তো চুলের মধ্যে আজকে আমি দিয়ে রাখছি হইতেছে তেল আর আই থিঙ্ক আমার আগে আগে চলে যাওয়া উচিত গোসল করার জন্য তো আজকের ব্লগ এতটুকুই আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক কেন আপনারা দেখতে থাকেন ডগো সেজ আসসালামু আলাইকুম